প্রদর্শক ইনজেকশন মোল্ডিং মেশিনের এই পর্বে ডেড ইনসিটি অর্থাৎ ইউপিভিসি থ্রেড ফিটিংস এর ডেড ইনসিটি এই বিষয়ে আমি আপনাদের কমন কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই ডেড ইনসিটি প্রোডাক্ট আপনারা কিভাবে সেট করবেন, কিভাবে সেট আপ করবেন সে বিষয়ে আমি আপনাদের, এবং হাইডা হাইটেন মেশিনে জেড মাস্টার মেশিনে কিভাবে সেট করবেন জাস্ট কমন একটা ধারণা দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে ইনজেক্ট সেট, চার্জিং, কুলিং টাইম, টেম্পারেচার এবং কোর সেটআপটা লিখে রাখলাম, লিখে রেখেছি, এবং ক্যারাম সেটিং সেটিংটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নিতে হবে। তো এখানে ডেড ইনসিটি থ্রেড ফিটিং সেট, ডেড ইনসিটি থ্রেড ফিটিং আপনারা কিভাবে সেট করবেন, এখানে আমি চার্জিং পজিশন অর্থাৎ 2 KVD একটা ডেড ইনসিটি 2 KVD আমি চার্জিং পজিশন নিলাম 120। ইনজেক্ট সেট আমরা এখন কিভাবে করবো, চার্জিং এর পজিশন নিলাম 120, অর্থাৎ চার্জিং এর পজিশন 120 নিলাম, চার্জিং এর প্রেশার আছে 70, স্পিড 30, ব্যাক প্রেশার 5। ইনজেক্ট সেট আমি কিভাবে করবো, এখানে পজিশন আমি প্রথমে 110, প্রেশার স্পিড 10, এই প্রেশার স্পিডে আমি 110 পজিশন দিলাম, অর্থাৎ 10 বাকি 10 পজিশন ম্যাটেরিয়াল আমি মোল্ডে প্রবেশ করাবো 110 এবং 10 স্পিডে। নেক্সট 110 পজিশন দিলাম, 10 পজিশন মাল প্রবেশ করলো, নেক্সটে 110 প্রেশার এবং 3 প্রেশার স্পিডে 13 টাইমের ভিতরে বাকি ম্যাটেরিয়ালটা ঢুকবে, টাইম শেষ হবে তারপরে বাকি ম্যাটেরিয়ালটা ঢুকবে হোল্ডিংয়ে, অর্থাৎ হোল্ডিংয়ের প্রেশার দিলাম 80, স্পিড দিলাম 20 20, টাইম 6 এবং 5। তো এই সিস্টেমে সেট আপটা করতে হবে। এখানে প্রেশার স্পিড আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী বাড়ানো কমানো করে নিতে পারে, এখানে 65 হতে পারে, 70 হতে পারে বা 30 হতে পারে, স্পিড বাড়ানো কমানো করতে হবে। পজিশনও আপনারা এখানে 110ও দিতে পারেন, 15ও দিতে পারেন, আবার 100 দিতে পারেন, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী এই প্রেশার স্পিডগুলো বাড়বে এবং কমবে, এবং এখানে চার্জিং পজিশন বেশি হতে পারে, কমও হতে পারে। তো এবার সেই টেম্পারেচার, টেম্পারেচার 190, 185, 180, 175, 165, এখানে টেম্পারেচারটা বাড়ানো কমানো করে যাবে, ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে বাড়ানো কমানো করতে হবে। পাশাপাশি যদি হপারটারে হিট দেওয়া লাগে, অর্থাৎ ম্যাটেরিয়াল যদি ময়েশ্চার থাকে, তাহলে আপনারা 45, 55 বা 65 হপারটারে হিট দেবেন, এবং মেশিনের হিটও বাড়ানো কমানো করে নিতে হবে। এবার আসি কোরের সেট আপ, এখানে কোরের সেট আপটা সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ 4টে টিম টি যেহেতু সেক্ষেত্রে 4টে মোটর থাকবে, মোল্ডা 4টে KVD, যদি 2 KVD হয় তো 4টে মোটর, তো সেই ক্ষেত্রে প্রথমত বি কোরটা আগে আউট হবে, তারপরে এ কোর আউট হবে। এখানে মোল্ডের ডিজাইনের উপরে কোরের সেট আপটা করতে হবে। তো আমি যে দুইটা মোল্ডের বিষয়ে আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল পিনের ভিতরে কোরগুলো আউট হবে, সেক্ষেত্রে আমরা জেড মাস্টার ওপেন টু ব্যবহার করবো, এবং হাইডা হাইটেন মেশিনে মিডিল ব্যবহার করবো, মিডিল পজিশন ব্যবহার করবো কোরের ফাংশানে, ওপেন টু জেড মাস্টারে এবং হাইডা হাইটেন মেশিনে মিডিল পজিশন ব্যবহার করবো, এবং পজিশনের টাইম দেবো একটু বেশি করে 10 বা 12, এবং প্রেশার পজিশন 75 বা 85, এইভাবে টাইম পজিশন এবং টাইম সেট করতে হবে। করার পরে মোল্ডটা অ্যাঙ্গেল পিনের ভিতর থেকে সেলারগুলো আউট হওয়ার পরে, কোরগুলো আউট হওয়ার পরে মোল্ড লাস্ট পজিশন যাবে, তারপরে ইজেক্টর ধাক্কা দিয়ে প্রোডাক্টটা ফেলে দেবে। এই ধরনের মোল্ড এরকম, আর একটা মোল্ড আছে পুরো একবার ওপেন হওয়ার পরে কোরগুলো আউট হবে, তারপরে ইজেক্টর ধাক্কা দিয়ে প্রোডাক্টটা ফেলে দেবে। তো দর্শক এবার আসি, আপনারা নিশ্চয়ই ইনজেক্ট সেট, চার্জিং, টেম্পারেচার, কোর এই বিষয়গুলো বুঝছেন, এগুলো প্র্যাকটিক্যাল যখন আপনারা মোল্ড উঠাবেন এই সেট আপটা দেওয়ার পরে যদি কমানো বাড়ানো কমানো লাগে সেভাবে আপনারা কাজটা করে নেবেন। এবার ডেনসিটির কী কী সমস্যা হতে পারে, প্রথমত সমস্যা রানার পয়েন্টের সমস্যা, অর্থাৎ রানার সাদা আসা, রানার গ্লেস বা প্রোডাক্টের গ্লেস এবং রানার পয়েন্টগুলো সাদা যদি আসে, ফলমক আসে, সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে ইনজেকশন পজিশন, প্রেশার স্পিডে কাজ করতে হবে, চার্জিং প্রেশার এবং টেম্পারেচারে কাজ করতে হবে। এবার আসি অয়েল ক্র্যাক, অর্থাৎ মোল্ডে যে অয়েল ক্র্যাক আসে, অয়েল হাইড্রোলিক অয়েলের দাগ, মালটা ভালো মানে কাটা আসতেছে বা হচ্ছে কি থ্রেড শর্ট আসতেছে বা গ্রিজ আসে, এইসবগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং প্রোডাক্টের ভিতরে যদি থ্রেড শর্ট আসে সেক্ষেত্রে শর্ট সাইজ বাড়াতে হবে বা প্রেশার সিট বাড়াতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মোল্ডের গ্লেজ যদি ঠিক না আসে তাহলে হিট বাড়াতে হবে, এবং মোল্ডে যদি স্যার দাগ আসে, অর্থাৎ ফসকা ফসকা যদি দাগ আসে, তো সেক্ষেত্রে হিটের কাজ করতে হবে, হিটের বাড়ানো হিট বাড়ানো কমানো করতে হবে বা স্পিড প্রেশার কমাতে হবে, এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং ফিটিং চেক দিতে হবে, পানির লাইন ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই চেক দিতে হবে একটা প্রোডাক্ট সুন্দর করতে গেলে,
যা যা প্রয়োজন অবশ্যই আমি আপনাদের সবকিছু বলে মানে কমন কিছু ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তো ডেনসিটি আমরা জেন মাস্টার মেশিনে কোর্স সেটআপ কিভাবে করব, হাইড্রা হাইড্রিন মেশিনে কোর্স সেটআপ কিভাবে করব অবশ্যই বুঝছেন। আটটা বিষয় সেটা হচ্ছে ইনজেকশন, চার্জিং এবং টেম্পারেচার, এইসব বিষয়গুলো প্রেশার স্পিড এগুলো আপনারা অবশ্যই কমানো বাড়ানো করে নিতে হবে এবং প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে সেটআপগুলো করতে হবে। মোল্ড ডিজাইনের উপরে অবশ্যই করে সেটআপটা করতে হবে, পাশাপাশি প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনারা ইনজেকশন সেট, চার্জিং পজিশন, টেম্পারেচার এগুলো করে নিতে হবে। তো দর্শক অবশ্যই আপনারা ডেনসিটি কীভাবে সেট করবেন কিছুটা হলেও বুঝতে পারছেন।